আসলে ভাবি গরু পালন আসলে লাভ না লস? না, গরু পালন সঠিক বলতে যেটা বলতে লাভই, কিন্তু লস বলতে কি, নিজের ভাবে নিজে ভালো করে পালতে পারলে কোনো লস নাই। সঠিকভাবে লালন পালন করলে, সঠিকভাবে দেখশুন করলে কোনটা কোন দিকে, গরু পালায় এতটা লস নাই, লাভই। শুভ দর্শক, আমরা একজন ক্ষুদ্র উদ্যোক্তা যারা গরু পালন করেন, ঘরে বাইরে দুজনই গরু বিভিন্ন কাজ করেন, ঘরে যিনি থাকেন তিনিও গরুর সাথে লালন পালন করেন। আমরা সেরকম একজন ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তিনি স্বামীর পাশাপাশি নিজও দেখাশোনা করেন। চলুন আমরা সেই ভাবির সাথে কথা বলি, যে আমরা চেষ্টা করি আসলে গরু পালন করে একজন সংসার কাজ করার পরেও তিনি কীভাবে গরুর কাজের সময় দেন এবং কী কী কাজ করে এই বিষয়টি একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে তিনি যখন বাইরে যায় তারপরে সেই ওই সময়টাই আপনাকে গরু দেখাশোনা করতে হয়। আসলে আপনি ঘরের সামলাইয়া ছেলে মেয়ে সংসারের পরে কীভাবে এই সময়টা দেন? দেই মাইয়া করে, আগে ইয়ারতে করে রেডি রেডি কইরা, তাড়াতাড়ি রেডি কইরা আপনার বাড়ি বাজারে চলে যায়। আমার গরুর গরুর খাবার রাঁধতে হয়, জাউ রাঁধতে হয়, জাউ রাঁধতে হয়, এন্দা মনে করেন পরিষ্কার করতে হয়। আপনার বাড়ি চলে যায় বাজারে দুধ নিয়ে, তারপর তখন আমার একটি সাপ টাপ করতে হয়, ময়লা আবর্জনা ফেলাইতে হয়, গাছ দিতে হয়, গোবর মনে করেন তিনি যখন চলে যায় তখন দায়িত্বটা টোটালি আপনার, মানে তখন পুরো খামারে আপনার, ঘরও দেখতে হয় এটাও দেখতে হয়। আচ্ছা, এই যে ঘরের পাশাপাশি গরু পালন, এটি আসলে কেমন লাগে বা খাস তো ভাই করতে হয়, সংসারের পাশাপাশি এইটা মনে করেন লালন পালন করতে হয় শিশুদের মতোই। যত্ন করলে মনে করেন দুধটা বাড়ে, আর যদি অযত্ন থাকে মনে করেন দুধটা বাড়ে না, মানে যত্নের উপরে দিয়ে সব কিছু। আগে কখনো করতেন এই শ্বশুর বাড়ি আসার আগে? শ্বশুর বাড়ি আগে আসে করছি, সেটা তখন আমার বাপে সার পালতো, মানে কুরবানির সময় হওয়া মাথায় 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 বিক্রি করতে হয়, এখনো আমার বাপে পালে সার পালে। তাহলে গরুর সাথে মনে হয় ওনাকে আঁকতে গিয়ে পড়েছে? হ্যাঁ, ওনাকে আঁকতে। নতুন না? না না, নতুন না, পুরানোই। হ্যাঁ হ্যাঁ, কৃষিকাজ ছিল তখন, গরুও ছিল বাপের পাশে, তখন মনে করেন গরু টরু আব্বুর সাথে করতাম, এই গাছটা সানা করতাম, মানে তো মনে করেন আগে তো খেতে গাছও কাটতাম আব্বুর সাথে, আপনার বায়ের সাথে তখন করছিলাম। আমাদের গরু প্রায় অনেক ছিল, করোনা টাইমে বাই লসের পালা যায়, আর দুধ টুধ না বিক্রি করানোর পাইকার ছিল না, আসতে পারি না ডাকা থেকে। আমার গোয়াল ভরা গরু ছিল, গোয়াল ভরা গরু ছিল, গোয়াল ভরা আমার গরু ছিল। কতটা গরু ছিল? গোয়াল ভরা গরু ছিল না হলো আমার 7-8টা গাই ছিল তখন। 7-8টা? হ্যাঁ হ্যাঁ, 7-8টা গাই ছিল। খাবার খালি বাকি আনছি, দুধ বিক্রি করতে ইমুনো দিন গেছে, ড্রেনটা দুধ ফালাইতেছে, ড্রেনে ফেলেছে। হ্যাঁ, ইমুনো দিন গেছে, মানুষ কি মনে করেন চাউলই কিনা খাইবো নাকি দুধই খাইবো? করোনা টাইমে দুইবার করোনায় ভাই আমাদের অনেক লস হয়েছে, পাইকার আসতে পারে নাই, এই কারণে আমাদের লস, আর লসের মধ্যে গেছি। মানে মূল কথা হলো গরু দুধ বিক্রি করতে পারে না, এই কারণে লস হচ্ছে। আবার জ্বরে গেছিল গরু করোনার টাইমে, জ্বরলে তো মনে করেন ভাই সবই একের লইয়া সালান লইয়া শুদ্ধা টানবে, মানে একে তো করোনা, একে তো করোনা, আবার ছিল জ্বর ছিল, একই দুধ বিক্রি করতে পারিনি, তখন মনে করেন খাবারও মনে করেন এই যে কি দুধ ভালো করে বিক্রি করতে পারিনি, পাইকার আসতে পারে নাই, তখন মনে করেন পুরো অবশ্যই ওলার দোকানে মনে করেন বাকি টাকি পড়ে গেছে, বিক্রি করে গরু বাছুর বিক্রি করে ওনার ঋণটা আমার পরিশোধ করান লাগতে পারছে। আবার করোনা টাইমে আমার দুইটা ইয়া করোনা, করোনা বললে প্রচুর বেলা করোনা থাকে, তখন সেই রোগও হয়েছিল, গুটি 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 রোগ হয়েছিল, দুইটা তিনটা বাছুর মারা গেছে ভাই, দুই তিনটা বাছুর মারা গেছে, মারা গেছে। কত টাকা লস হলো তিন দুই তিনটা ভাই? একটা বাছুর যদি মনে করেন পেট ব্যথাতে যেটা চিকিৎসা কইরা কোনো মতেই মনে করেন কি রাখতে পারে নাকি, অনেক টাকা খরচ হয়েছে, কোনো মতে পেট ব্যথাতে বাচ্চাটা রাখতে পারেনি, তারপরে মরা বার করছে প্রায় ভাই
তখনই যদি এই বাসুটা তখনই যদি আমি আল্লাহ যদি রাখতো তখনই আমি 50000 টাকার মাল হয়ে যেত যদি লগে লগে যদি বেচার যদি ইয়া করতাম এরকম তিনটে গেছে হ্যাঁ হ্যাঁ তিনটে 1.5 লাখ টাকা গেছে তাহলে 1.5 লাখ টাকা গেছে ভাই তখনই অনে তো একটা গরুর দামই 2 লাখ টাকা করে বাসুগুলো হইতো খার বাসুগুলো হইছিল ভাই করোনা টাইমে আমার অনেক বিরাট বড় লসটা হইছে সেই লসটা আমি পূরণ করতে পারিনি এই পর্যন্ত পারেন নাই না 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 কি আগাচ্ছেন কি পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছেন এই যে লসটা হইলো এটা কাটিয়ে ওঠার জন্য কি করছেন এখন কি করছি ওখানে ওনার একটা যে ব্যবসা আছে জাগার ব্যবসাটা টাকা পয়সা দিয়ে রাখছে জাগার ব্যবসাটা ওনার তো মন্দা বলছি তখন থেকে টাকা আই না কিছু গরু বাছুর কিনো বারাম টারাম এই প্রকল্প চিন্তা আছে আবার বাড়ানোর জন্য আবার শুরু করার জন্য মানে নতুন করে আবার আগের মতো শুরু করতে কিন্তু সেটা নানান কারণে আর্থিক সংকটের জন্য হয়তো হয়ে উঠতেছে না আপনারা অনেকগুলো গরু পালন করে করোনা কালীন এই বিপদ কাটিয়ে ওঠা এখনো দাখলে আছেন কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক মেয়ে ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় সরকারি স্কুলে পড়ে থিলে আমি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ছেলেদের নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা ছেলে নিয়ে ভবিষ্যৎ ক্রম কি ও ছেলে একটু নিয়ে বড় হইলেও যে আবুর সাথে গ্রুপ পালুম আমি ওর আব্বার সাথে পাশাপাশি একটু নিয়ে দোকান দিয়ে দেবো লেখাপড়া করে স্বপ্ন কি ছেলে মেয়েদের আপনাদের লেখাপড়া করে যে বাপের সাথে দাঁড়াইবো গরু গাছের কাজ করব দোকান পাট করব মানে এই ব্যবসা করব ভালো শিক্ষিত হয়ে ব্যবসায়ী হওয়ার চিন্তা করতেছেন মানে চাকরি চেয়ে নিজের লেখাপড়া আগে শিক্ষিত হয়ে তারপরে ব্যবসা করব মানে এটা ভাবছেন হ্যাঁ নিজেদের ব্যবসায়ী করব মানে এটা ভাবনা মানে এরকম কিছু করার ই নাই না না মানে তবে সবার আগে লেখাপড়া শিখতে হবে হ্যাঁ হ্যাঁ লেখাপড়া শিখতে হবে লেখাপড়া না শিখলে আমি দোকানে কি বসাবো আর আবু যদি দুধটা নিয়ে যায় দিয়ে আসো দুধটা তো হিসাব করে কেমতে আনবে যদি লেখাপড়াই যদি না শিখে মানে আপনার চিন্তা কি আপনার খামারে কতগুলি গরু থাকবে এরকম আশা আমার চিন্তা আছে ভাই না হইলে আমার এই খামারটা বড় থাকবে আগের মতো আমি এই যে যেটা পালে ভাই এই সেটা না করলে ভালো লাগে না আঙ্গো ছোটতে পাইলে অভ্যাস আমি আবার সামু আমার খাবার খামারটা আস্তে আস্তে আবার বড় চলবে অনেক মেয়ে আছে এই যে ঘরের বউ বা ঘরে কাজ করে এইরকম গরু পালন করা তারা চাচ্ছে না এই গোবরের গন্ধ এগুলো সহ্য করতেছে না আপনি তো নারী হয়ে সংসারে করছেন আবার সমান্তরালে গরু পালন করছেন এটি কিরকম লাগছে বা কি ভালোই লাগে ভাই নিজের কাজ নিজে করি এটা মনে করেন সংসারের জন্যই তো করতেছি দু টাকা আয়ের জন্য তো করতেছি ছেলে মেয়েদের জন্য কিছু কইরা নিয়ে দিয়ে যেতে পারি কি করছেন ভাই বলছে যে 17-18 বছরে গরু পালন করছেন মানে সামনে এই গরু পালন করিয়া জায়গা জমি বাড়ি টাড়ি কিছু করতে পারছেন কিনা এখন পর্যন্ত না করবো ভাই বাড়ি টাড়ি করবো জায়গা টাকা বন্ধ করে নেই যে জায়গাটা সেপারেট তুলে আসেন বাড়ি ঘর করবো এটা কি পৈতৃক সম্পত্তি হ্যাঁ পৈতৃক সম্পত্তি মানে আপনার কি এই সুন্দর করে একটা স্টাইল করে খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে হ্যাঁ 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 মানে আমার পাঁচতলা পানি সোনা দেওয়ার যেটাই হবে বাড়িতে হইব নিচে তাল্লা আমার মনে করেন পুরোটাই গরুর জন্য দেওয়া হইব মানে পাঁচতলা ফাউন্ডেশন করবেন নিচতলা পুরোটাই গরু খামারের জন্য করবেন তারপরে হলো আপনি মানে আশা কতগুলি গরু থাকবে আপনার খামারে আশা আমার গরু প্রায় আগের মতোই থাকবে আগে যেই গোয়াই বাছুরে আমার 20-25টার মতো ছিল বাছুরে ছিল আমার একটা গরুর 4-5টা পিলা আচ্ছা এই মতো সারি আদমাজারি ছিল মানে 20টা গাভী থাকলে তো প্রত্যেক বছরই তো বাছুর দিচ্ছে মানে সেইটা আস্তে আস্তে বড় করতে করতে আরো বড় করবে না এরকম চিন্তা ভাবনা না হইলেও 10টা গাভী থাকবে বাছুর টাছুর থাকবে 10টা গাভী 10টা বাছুর থাকবে এদিকে এবার বছর বছর আল্লাহ বাসে আবার বাড়বে আচ্ছা আপনি বলতেছিলেন যে এখানে সংসারের আয় বাড়ানোর জন্য আপনি স্বামীকে হেল্প করছেন নিজে লালন পালন করতেছেন বাচ্চা কাচ্চা লেখাপড়ার যাতে করতে পারে ঠিকভাবে এই জন্য গরুগুলি লালন পালন করছেন আসলে একটা সংসার চলতে গেলে আপনার কয়টা গাভী হইলে সংসার চলবে একটা গাভী হইতে গেলে অনে আমার 5-6টা মনে করেন গাভী হইলে আমার সংসারটা সুন্দর মতো হইব এই সচ্ছলভাবে চলতে পারুম 5-6টা গাভী হইলে সংসার ঠিকভাবে চলবে এটা দিয়ে বাচ্চা লেখাপড়া নিজের খাওয়া আয় উন্নতি হবে হ্যাঁ 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 আপনি মনে করেন হ্যাঁ আমি মনে করি আমি আগে যেহেতু পালছি আমি সংসারটা করছি এই তো প্রথম না প্রায় 11 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক মানে আপনার বিবাহের 11 বছর হয়ে গেছে হ্যাঁ 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 না মানে এই মানে 5-6টা গাভী হইলে সংসারের আর অভাব থাকবে না 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 আমার আগের মতো তখন আগে যে গরুটি ছিল সেই আগের মতো চলে গেলে আমার মনে করেন সংসারের আর কিছু সমস্যা হইব না বাড়তি কি যে মাইয়া টাইয়ের অনেক পড়াইতে অনেক টাকা লাগে মাস শেষে সেটা সমস্যা দেখা দিবে না কারণ সমস্যা হলো কি এখানে তো খাবারের দামটা বেশি হ্যাঁ 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 এখন কোন উপায়ে খাওয়াইলে যে টাকাটা কম লাগবে আপনি মনে করেন এই যে মনে করেন ক্ষেতটা যেহেতু যে বালু দিয়া বইরা পলাইতাছে মানে যাই যে একটা ক্ষেত আছে মনে করেন
এই সেগুলা লাগাইলে মনে করেন গাছগুলা লাগাইছি কিছু গাছ লাগাইছি মানে আর কি দুই একটা ক্ষেত বাহি আছে মানে এই গাছটা প্রচুর খাওয়াইলে আমার কুড়াবুশিটা বেশি একটা লাগবো না খরচটা একটু কমবে মানে কুড়াবুশি না খাওয়াইতে গেলেই মানে খরচটা কমে আসবে আচ্ছা কুড়াবুশিতে দুধ বেশি হয় না ঘাসে দুধ বেশি হয় গাবি মানে ঘাসটা খাওয়াইলে দুইটাই সমান সমান খাওয়াইতে হয় কুড়াবুশি একটু কম খাওয়াইলে সমস্যা হয় না ঘাসটা প্রচুর খাওয়াইতে হয় প্রচুর ঘাসটা লাগে তাহলে খরচও কমলো আপনার দুধও বেশি হলো এরকম কিছু আচ্ছা 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 সকল নারীদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে সকলের নারীদের উদ্দেশ্য বলতে কি যারা আমাদের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা দুটা তিনটা গরু আছে বা যারা সার মাতাইতাছে ওরা মনে করেন কি যাদের জায়গা টাকা আছে যে দূর জায়গাতেই থাকুক না কেন দুইটা একটা করে ওনারা যদি শুরু করে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী হেরা আস্তে 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 বড় হতে পারবে এটি আমার সকলকে বলার ইয়া জানে জায়গা থাকলে কেউ যেন মনে করেন জায়গা যেন পালাই না রাখে যে কোনো একটা কাজই যেন ব্যবহার করা হয় দুইটা একটা দিয়ে যেন শুরু করে তখন মনে করেন সংসারের সাচ্ছল্যতা হইব আর বেকারত্বতা দূর যাইব মানে সংসারের পাশাপাশি ছেলেমেয়েদের পাশাপাশি আচ্ছা আপনি মনে করেন কি আপনার মতে যে সেটা হলো নতুন কেউ যদি কোনো নারী শুরু করতে চায় তাহলে কি দিয়ে শুরু করবে কি দিয়ে শুরু করবে যারা শুরু করলে মনে করেন দুইটা একটা দিয়া শুরু করতে হবে দুইটা একটা গাভী দিয়া শুরু করতে হইব গাভী না বাছুর বাছুর দিয়ে শুরু করলে মনে করেন কি সংসারের পাশাপাশি যে এই বাছুর কিনতে তো কম টাকা লাগে যা মনে করেন জীবন আয় এমনভাবে আস্তে আস্তে জমায় মনে করেন একটা বাছুর কিনলো 60-70 এর মধ্যে আবার পরের বছর আরেকটা কিনলো এরকম করে মনে করেন বাছুরের তেনে গাই হয়ে যায় 1-1.5 বছরের মধ্যে তারপরে অল্প টাকা তিনি বড় টাকা হয়ে যায় সেই টাকার মাল হয়ে যায় আচ্ছা এর জন্য শ্রম দিতে হবে হ্যাঁ হ্যাঁ শ্রম দিতে তো অবশ্যই হইব অনেকেই তো আছে যে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর এরা বসে বসে খায় তা আপনি কি মনে করেন আমি কি মনে করুন টাকা পয়সা পয়সা খাইলে তো ভাই রাজার মান্ডারিয়া পুরায় যায় রাজার পান্ডারি ঘুরে যায় টুকটাক যদি হাত পাও নাইরা চেরা খাইতে পারে কাজ চালাই করতে পারে যেন বাহিরের কাজ না তো নিজের ঘরের কাজ আশেপাশের কাজ ঘরের কাজ যদি করে ওই যে মনে করেন টাকা পয়সা যে স্বামী আয় দেখতে পাবে বিদেশ থেকে আইসা যেন আমার স্ত্রী গুলো করছে মানে ছোট থেকে বড় একটা জিনিস বাড়াইছে বা একটা কাজে লাগাইছে টাকাটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখন এই সমাজে অনেক দেখা যাচ্ছে যে কিন্তু আপনি বলছেন যে স্বামী যে কষ্ট করে টাকা পাঠায় স্ত্রীর জন্য আরও এটা বৃদ্ধি করে লড়াই ছাড়ায় কাজ করে বা কিছু এটা বৃদ্ধি করে কিন্তু তা না করে অনেক বউ দেখা যাচ্ছে যে স্বামী যে টাকা পাঠায় সেটা নিয়ে স্বামীর ঘর ছেড়ে আর এক ছেলের হাত ধরে চলে যায় এটি আপনার দৃষ্টিতে আসলে কিরকম মনে হচ্ছে বা আপনি কিছু বলতে চান এইটা কি বলুন ভাই যে যে মন মানসিকতা মানুষের মনের ভিতরে যখন কি চলতেছে সেটা তো আমি বলতে পারলাম না আমি বলতে পারলাম আপনার দৃষ্টিতে কি কি বলতে চাচ্ছেন আমার দৃষ্টিতে কি বলতে পারলাম এটা তো মনে করেন সমাজের কাছে খারাপ দেখা যায় মানুষ জন্য খারাপ বলে এটা করা তো ঠিক না আমি যে সংসারে বিবাহ বৈশারায় আইসি আমার বাপ মা যেখানে দিছে ওইখানে আমার চিরকালা মানে বিয়া দিছে আমাদের বাসায় বলে যেটা জন্ম মৃত্যু জন্ম দিয়ে দিছে আব্বা মা মনে করেন বিয়া শাদি দিছে আমার মৃত্যু হয়ে স্বামীর বাড়িতে বের হইতে হইব আমার যাই কিছুই হোক আমার ছেলে মেয়ে সংসার নিয়ে আমার থাকতে হইব বুঝছেন এর পাশাপাশি স্বামীর সাথে আমি যে কাজ করি টুকটাক যা পারি তাই করি স্বামীর সাথে হেল্প করি কিন্তু আমার মতে কি সেটা ঠিক না এটা সমাজের কাছেও খারাপ মানুষের কাছেও খারাপ এই যে আপনি বললেন যে স্বামীর সাথে পাশাপাশি এটা স্বামীর তো না এটা তো আপনারও তাই না তারপরও স্বামীর নিজে নিজে করে না কারণ সংসার তো আপনার ভাই তো ইনকাম করে এটা তো আপনার কাছে এসে জমা শেষ পর্যন্ত জমা তো আপনার কাছে তার মানে সংসারটা তো আপনারই তাই না আপনার ভালো মন্দটা কি আপনাকেই দেখতে হয় না হ্যাঁ আমারই দেখতে হইব অবশ্যই ছেলের ভালো মন্দ দেখতে হইব মেয়ের ভালো মন্দ দেখতে হইব সংসারে কি লাগবে না লাগবে সেটা আমার ভালো মন্দ দেখতে হবে যাই হোক ভাবি আপনার অনেক কথা শুনলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম শুধু দর্শক আমরা এতক্ষণ ভাবির মূল্যবান কথাগুলি শুনলাম উনি অনেকগুলি পরামর্শ দিলেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা ভালো লাগবে তবেই আমাদের সার্থকতা আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম